জাত্তাহারিক টিভি পিস টিভির বিকল্প হিসেবে দাঁড় করবো ইনশাআল্লাহ এই প্রতিজ্ঞা নিয়ে আমরা মাঠে নেমেছি আমরা যদি আত্মাহারিক টিভিতে দান করি তাহলে এই ভিডিওগুলো যেগুলো তৈরি হচ্ছে দেখছেন আমরা কাজ করছি এই ভিডিওগুলো তৈরি হচ্ছে ভিডিওগুলো ইন্টারনেটে থাকবে আপনার মৃত্যুর পরেও আপনার দানের পরিচালিত এই ভিডিওগুলো মানুষ শুনতে থাকবে সঠিক আকিদা গ্রহণ করবে সঠিক আমল গ্রহণ করবে এর মাধ্যমে যোগদান নেকি হাসিল করবে সমপরিমাণ নেকি আপনার মৃত্যুর পরেও আপনার আমল নামে লিখিত হতে থাকবে এটা হচ্ছে স্থায়ী দান আত্মাহারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এবারকাত ও আলহামদুলিল্লাহ্লাহু আসসালামু আলাহা রসুল্লাহ অবাদ সম্মানিত দর্শনশ্রোতা মণ্ডলী আপনারা জানেন যে বর্তমান বিশ্ব প্রযুক্তির বিশ্ব প্রযুক্তির মাধ্যমে বর্তমান বিশ্ব সকল মানুষের হাতের মুঠে চলে এসেছে আজকে বর্তমান প্রযুক্তি বাতিলরা দখল দখল করে নিয়েছে আমাদের এখন উচিত এ প্রযুক্তির মাধ্যমে মানুষের কাছে সঠিক দিনের দা আবাত দেওয়া এ প্রযুক্তির মধ্যে যেমন খারাপ দিক আছে তেমন ভালো দিকও আছে আমরাও যদি খারাপ দিকের মোকাবেলায় ভালো কিছু সেখানে আপলোড না দেই তাহলে তো মানুষ খারাপ জিনিসই গ্রহণ করবে একটা মানুষের কাছে যখন বিশুদ্ধ পানি না থাকবে তখন সে তো অবশ্যই সে নোংরা পানি পান করবে আমরা সকলে জানি ডক্টর জাকির নায়েক সারা বিশ্বের মানুষের কাছে ইসলামের সঠিক দাওয়াত পছিয়ে দেওয়ার জন্য এই প্রযুক্তির ব্যবহার করেছিলেন পিএস টিভির মাধ্যমে সারা বিশ্বের মানুষের কাছে ইসলাম পৌঁছে দিয়েছেন কিন্তু বর্তমানে সে পিস টিভিও বন্ধ হয়ে গেছে তাই আহাদিস আন্দোলন বাংলাদেশ এই প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে মানুষের কাছে ইসলামের প্রচার করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে তারই একটি মাধ্যম হলো আত্যাহারিক টিভি এই আত্যাহারিক টিভির মাধ্যমে আমরা প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মঙ্গলবার আমরা প্রশ্নোত্তর পর্ব করে থাকি আপনারা সরাসরি সেখানে প্রশ্ন করে আপনারা আপনাদের সঠিক উত্তর পান এটা অবশ্যই আপনারা যারা দেখেন তারা বুঝতে পারছেন শুধু এটাই নয় আমরা আত্মহারিক টিভির মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা করছি বর্তমানে যেমন ইবাদতের বাস্তব প্রশিক্ষণ আমরা এর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কিভাবে একটা ইবাদত মানুষ করবে আমরা সেটা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি তারপর আমরা দৃষ্টিভঙ্গি নামক আর আরেকটা অনুষ্ঠান পরিচালনা করছি যার মাধ্যমে আমরা মাঠে ময়দানে কীভাবে মানুষের বিশ্বাস কী তারা যেমন রমাদান মাসে তারা অত্যন্ত কষ্ট করে কিভাবে সিয়াম পালন করছে অনেকেই করছে না তাদের মধ্যে কীভাবে আমরা সিয়াম পালনে উৎসাহ জাগাতে পারি ইবাদতে উৎসাহ জাগাতে পারি আল্লাহকে ভয় যেন তারা করে এই বিষয়টা যেন তাদের অন্তরে প্রবেশ করে এই বিষয়গুলো আমরা তাদের অন্তরে দেওয়ার চেষ্টা করছি এরপরেও অল্প কয়েকদিন আগে আমরা হিজড়াদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করলাম যেটা দিশারি আমাদের একটা প্রোগ্রামের নাম হলো দিশারি এটারই অন্তর্ভুক্ত হিজড়াদেরকে নিয়ে কেউ আজ পর্যন্ত দিনের দাওয়াত তাদের কাছে পৌঁছায়নি আমরা তাদের কাছে গেলাম তাদের সাথে কথা বললাম তাদেরকে দিনের দাওয়াত দিলাম এই আত্মহারিক টিভির মাধ্যমে আলহামদুলিল্লাহ তারা সেটা সাদরে গ্রহণ করল এখান থেকে আমরা যে অনুভব করলাম অনুভূতি যেটা আমাদের আসলো যা আসলেই এটা আমাদেরই ব্যর্থতা যে আমরা সকল স্তরের মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে পারছি না এবং দেখুন আমাদের আত্মহিক টিভির মাধ্যমে মাধ্যমে বিভিন্ন জনকল্যাণমূলক কাজও আমরা করছি আমরা শীতের সময় প্রচণ্ড শীতে যখন মানুষ ধরথর করে কাঁপছিল গরিব মানুষ যাদের গায়ে পোশাক ছিল না তাদেরকে আমরা আত্মহারিক টিভির মাধ্যমে শীত বস্ত্র বিতরণ করেছি আমরা অনেক জায়গায় ইফতার বিতরণ করছি আত্মহারিক টিভির মাধ্যমে অনেক কাজ আমরা হাতে নিয়েছি এবং এই আত্মহারিক টিভির মাধ্যমে আমরা আরও বহু অনেক পরিকল্পনা গ্রহণ করেছি বিশেষ করে আকিদার বিষয়গুলো বিভিন্ন বিভ্রান্ত আকিদা আজকে অনলাইনে আপলোড করা হচ্ছে এবং সেগুলো শুনে শুনে অনেক যুব সমাজ আজকে আকিদা বিভ্রান্ত হচ্ছে হারে যে আকিদাও কিন্তু আপলোড করা হচ্ছে আর অনলাইনে যুব সমাজ এই আকিদাগুলো গ্রহণ করছে অনেকে চরমপন্থী হয়ে যাচ্ছে আমরা চরমপন্থা থেকেও মানুষকে ফিরিয়ে আনার চেষ্টা করছি এই আত্মহারিক টিভির মাধ্যমে আমরা অনেক পরিকল্পনা গ্রহণ করেছি দেখুন আমাদের আমরা আজকে কিন্তু আত্মহারিক টিভির আইটি বিভাগে আমরা আছি এখন আত্মারিক টিভির আইটি বিভাগে দেখুন আমাদের ভাইয়েরা কাজ করছে আলহামদুলিল্লাহ আমাদের এখানে চারজন এবং আরও আমাদের গ্রাফিক্স বিভাগে আছে আরও চারজন মোট আটজন নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই ভাইয়েরা যত কাজ করে যত পরিশ্রম করে তাদের পরিশ্রম অনুযায়ী কিন্তু আমরা কিছু দিতে পারি না যৎসামান্য আমরা কিছু দেই এই ভাইয়েরা কিন্তু আসলেই একমাত্র দিনের স্বার্থে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই কিন্তু এই কাজগুলো করছে ভাইরা চাইলে অন্য জায়গায় অনেক বেতনের চাকরি করতে পারে কিন্তু একমাত্র দিনের স্বার্থে তারা কাজ করছে আমরা যেহেতু আমাদের ইনকাম সোর্স নাই আমাদের ইনকাম নাই এজন্য আমরা কিন্তু তাদেরকে তাদের যে পারিশ্রমিক দেওয়া দরকার সেটা আমরা দিতে পারছি না এবং দেখুন এক একটা কম্পিউটার যেগুলো আছে আলহামদুলিল্লাহ এক একটা কম্পিউটার এক লক্ষ টাকা এবং তার থেকে বেশি দাম এগুলো কিনতে হচ্ছে এক একটা ক্যামেরা আমাদের দেড় লক্ষ টাকার বেশি দাম যেটা তিনটা ক্যামেরা আমাদের আছে আরও অনেক ইনস্ট্রুমেন্ট যেটা আছে এবং কেনা দরকার বর্তমান প্রযুক্তির যেমন অনেক কিছু আছে এগুলো আমাদের কেনা দরকার আমরা অনেকেই প্রযুক্তি থেকে পিছিয়ে পড়ে থাকি অনেকে মনে করি যে প্রযুক্তি এগুলো তো অনেক খারাপ জিনিস আছে দেখুন একসময় মুসলিমরা ইংরেজি শিক্ষাকে হারাম মনে করত এতে কি হয়েছে অমুসলিমরা কাফেররা এই ইংরেজি শিক্ষা গ্রহণ করে বড় বড় পদে বসে মুসলিমদের ওপরে তারা কর্তৃত্ব করছে আমরা খারাপ কিছু দেখে পিছিয়ে দেওয়া ঠিক যাওয়া ঠিক নয় এই অনলাইনের মাধ্যমে যত কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ বর্তমান বিশ্বে সারা বিশ্বের সকল মানুষের কাছে এত সহজে ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দেওয়া যাচ্ছে এবং ইসলামের যে বিজয় এখন দেখা যাচ্ছে মাসাল্লাহ তার কিন্তু মূল অবদান এই অনলাইন এই জন্য আমরা অনলাইন ভিত্তিক টিভি চ্যানেল করে চাত হয় টিভি এই এর মাধ্যমে আমরা সর্বস্তর মানুষের কাছে ইসলামের সঠিক দাওয়াত পৌঁছিয়ে দিতে চাই সবাই যদি আমরা এগিয়ে আসি এর মাধ্যমে আমরা অনেক কিছু করতে পারবো সবার অংশীদার থাকা দরকার আল্লাহ তালা বলছেন দা ও আমিলা ওহা ওই ব্যক্তির থেকে কথায় কে বেশি উত্তম হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে এটা কিন্তু আল্লাহর দিকে মানুষকে আহ্বান করারই একটা মাধ্যম চেষ্টা করছি আমরা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করার এর মাধ্যমে মানুষ বেড়ে শুয়ে থেকে আমাদের আহ্বানগুলো তারা পেয়ে যাচ্ছে এবং অনেক যুব সমাজ আলহামদুলিল্লাহ আজকে সহি আকিদার দিকে সহি মানহাজের দিকে ফিরে আসছে আমরা চেষ্টা করি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করি আমার কোরআন হাদিস জানা নাই আমি আত্মহারিক টিভিকে সহযোগ সাহায্য করি এর মাধ্যমে যে মানুষকে দাওয়াত দেওয়া হচ্ছে যে গ্রহণ করছে যত নেকি অর্জন করছে তার সম পরিমাণ নাকি আপনার আমন নামাতেও লিপিবদ্ধ হবে কারণ আপনি আত্মাহারিক টিভিকে সাহায্য করছেন আজকে দেখুন বর্তমান জামানায় অনেক ইউটিউবার যারা ইউটিউবের মাধ্যমে ইনকাম করছে বিভিন্ন অ্যাড যোগের মাধ্যমে কিন্তু আপনারা সকলেই জানেন দেখুন একটা ভালো কিছু একটা কোরআন তেল হচ্ছে আমরা যদি ইনকামের জন্য সেটা আপলোড করি কোরআন তেলের মধ্যে একটা অ্যাড চলে আসছে কিন্তু এটা তো ঠিক নয় এবং খারাপ অ্যাড আসে অনেক সময় নোংরা অ্যাড আসে বিভিন্ন উলঙ্গ মহিলাদের ছবি চলে আসে এই জন্য আমরা আত্মহারিক টিভি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা কোনো অ্যাডের মাধ্যমে ইনকাম করব না আত্মহারিক টিভি কোনো অ্যাডের মাধ্যমে ইনকাম করতে চায় না যেই এই নোংরা অ্যাডগুলো আমাদের বক্তব্যের মাঝখানে চলে আসবে তাহলে আমাদের ইনকাম সোর্স আর কোথায় থাকলো ইনকাম সোর্স আর নাই যেহেতু আমরা মূল যেটা অ্যাড সেটা যে ইনকাম সোর্স সেটা আমরা প্রত্যাখ্যান করছি তাহলে কিন্তু আমাদের অন্য কোনো ইনকাম সোর্স আর থাকলো না আমরা চাই যে আমাদের মতো দিনই ভাইয়েরা সকলেই আত্মহারিক টিভিকে সাহায্য করবে এবং তাদের সাহায্যেই আত্মহারিক টিভি চলবে ইনশাআল্লাহ আমরা কোনো নোংরা অ্যাড সংগ্রহ করতে চায় না নোংরা অ্যাড যুক্ত করতে চায় না যার মাধ্যমে ইনকাম হবে এই ইনকাম আমরা চাই না এজন্য আপনারা সকলেই এগিয়ে আসবেন আমাদের স্টুডিও আছে স্টুডিওতে আলহামদুলিল্লাহ বেশ কিছু খরচ আমাদের অনেক খরচ হয়েছে আরও কিছু দরকার আমাদের যে স্টুডিও যেমন হওয়া দরকার আমরা কিন্তু তার কিছুই করতে পারিনি এখনও কারণ আমাদের অর্থনৈতিক সমস্যা আমাদের আরও অনেক কিছু করার আছে আসলে যদি আপনারা চান যদি আমরা সকলেই মিলে চাই যে আত্মহারিক টিভি বিকল্প হিসেবে দাঁড় হবে বিকল্প হিসেবে দাঁড়াবে বাংলার বুকে এটাই আমাদের পরিকল্পনা টিভির বিকল্প হিসেবে দাঁড় করব ইনশাআল্লাহ এই প্রতিজ্ঞা নিয়ে আমরা মাঠে নেমেছি ইতিমধ্যে আলহামদুলিল্লাহ অনেক দূর এগিয়েছি আমরা আরো অনেক পথ বাকি আছে আপনারা এগিয়ে আসুন আমাদের সাথে আমাদের সাথে আসুন একযোগে আমরা কাজ করি আমাদের ভিডিওগুলো শেয়ার করুন লাইক করুন সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন এবং অর্থনৈতিক সাহায্য আমাদের খুবই জরুরি এই রামাদান মাসে আপনাদের কাছে সাহায্য চাচ্ছি এই রামাদান মাসে আপনারা সাহায্য করবেন বলে আশা করছি এখানে যদি আপনি দান করেন এক টাকাও আপনার বিফলে যাবে না ইনশাল্লাহ সব টাকাই আপনার দিনই কাজে ব্যয় হবে এখানে কোনো ব্যক্তিগত বিষয় নাই আমি যদি ব্যক্তিগতভাবে আপনার থেকে কোনো কিছু চাইতাম তাহলে আমার ব্যক্তিগত অ্যাকাউন্টে আসতো ব্যক্তিগতভাবে আমি কি করলাম না করলাম আপনার কোনো হিসাব থাকতো না কিন্তু এটা একটা সংগঠন এখানে একটা নীতিমালা আছে এখানে আমাদের আত্মহারিক টিভির হিসাব বিভাগ মানে হিসাব নাম্বার আছে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখানে জমা হবে এবং সেখান থেকে এখানে খরচ হবে ব্যয় হবে এজন্য এখানে সন্দেহের অবকাশ নাই যেন আমি সকলের কাছে অনুরোধ করব সবাই পরকালীন পাথেও তৈরি করার চেষ্টা করি আজকে আমরা যে সম্পদ গড়ে তুলছি এই সম্পদ নিয়ে আমরা কেউ পরকালে যেতে পারবো না মারা গেলে সব চলে যাবে সব থেকে যাবে আমাদের কিছু স্থায়ী কর্মসূচি গ্রহণ করা দরকার আমরা যদি আত্মহারিক টিভিতে দান করি তাহলে এই ভিডিওগুলো যেগুলো তৈরি হচ্ছে দেখছন আমরা কাজ করছি এই ভিডিওগুলো তৈরি হচ্ছে ভিডিওগুলো ইন্টারনেটে থাকবে আপনার মৃত্যুর পরেও আপনার দানের পরিচালিত এই ভিডিওগুলো মানুষ শুনতে থাকবে সঠিক আগিদা গ্রহণ করবে সঠিক আমল গ্রহণ করবে এর মাধ্যমে মৃত্যুর পরেও আপনার নামে লিখিত হতে থাকবে এটা হচ্ছে স্থায়ী দান এজন্য চেষ্টা করি আমরাও যদি কাজ না করি বাতিলরা দখল করে নিবে আজকে অনলাইন বাতিলরা দখল করে নিচ্ছে এজন্য বাতিলদের মোকাবেলায় আমাদের এটা করা দরকার এবং আরও মজবুতভাবে করা দরকার শক্তিশালীভাবে করা দরকার এজন্য আমাদের সকলের সাহায্য আমাদের খুব জরুরি আমাদের তো একটা স্টুডিও আছেই ভিডিও স্টুডিও কিন্তু আমরা আরেকটা স্টুডিও করতে চাচ্ছি অডিও স্টুডিও কিন্তু এখনও আমাদের যে স্টুডিও আছে সেটা কিন্তু সাউন্ড প্রুফ নয় সাউন্ড প্রুফ করতে গেলে আমাদের আরও অনেক খরচের প্রয়োজন তো আমাদের অডিও এবং ভিডিও দুটো স্টুডিও বানাতে চাই ভিডিও স্টুডিও যেমন দরকার অডিও স্টুডিও তেমন দরকার আজকে দেখো অনেক তেলাওয়াত কোরআন তেলোয়াত হবে তার অনুবাদ সুন্দরভাবে সেটা প্রচারিত হবে আপনাদের মাঝে পৌঁছে যাবে বিভিন্ন ইসলামী সঙ্গীত যেটা মানুষের কাছে মানুষের হৃদয় শ হয়ে যায় অনেক সময় অনেক সঙ্গীত শুনলে সেগুলো আমাদের সেগুলো প্রচারিত হবে অনেক বক্তব্য যেগুলো মানুষ যারা যেই মানুষগুলো অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন না তাদের অডিও রেকর্ডগুলি যাদের কাছে গেলে তাদের কাছে যে মোবাইল আছে সেটা দিয়েও কিন্তু তারা শুনতে পারবে এজন্য আমরা এই ভিডিও এবং অডিও দুটা স্টুডিও তৈরি করতে চাচ্ছি তা আপনাদের কাছে আকুল আবেদন আপনারা এগিয়ে আসুন সবাই সবাই যদি এগিয়ে আসি আমাদের কত মানুষ আসে আলহামদুলিল্লাহ সবাই এগিয়ে আসলে অল্প অল্প করে দিলেই কিন্তু আমাদের এই কাজগুলো সম্পন্ন হবে ইনশাআল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা অনেকেই চান যে আমার সাথে কথা বলতো আমি আত্মারিক টিভির প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে আমিও চাই যে আপনারা আমাকে পরামর্শ দেন আত্মারিক টিভি কীভাবে আরও প্রসার লাভ করতে পারে আপনাদের পরামর্শ আমাদের একান্ত কাম্য আপনারা পরামর্শ দিতে পারেন বা আমার সাথে যদি যোগাযোগ করতে চান কেউ কথা বলতে চান তাহলে আমার নাম্বারটিও দেখা দেওয়া থাকছে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন কথা বলতে পারেন এবং কিভাবে আপনারা অর্থ প্রেরণ করবেন আত্মার টিভিতে সেটা আমিও অনেক সময় আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ আপনারা সেভাবে পাঠাতে পারবেন ইনশাআল্লাহ এছাড়াও স্ক্রিনে অ্যাকাউন্ট নাম্বার এবং বিকাশ নাম্বার দেওয়া আছে সেখানেও আপনারা প্রেরণ করতে পারেন এ বলে শেষ করছি আকুলকাবলিহাদুল্লাহ আলকুল মুসলিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি